আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আনি আশকার। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে নিজ নিজ এলাকায় জেলা প্রশাসকদের কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রণালয়ের কোনো প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। করোনার কারণে দুই বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। এখানে যখন ইচ্ছে হয় সেখানে একটা প্রকল্প নিয়ে নিল বা নিয়ে আসলো, সেটা যে করা হয় অনেক সময়, যেটা হয়তো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় প্রকল্প। এই অপ্রয়োজনীয় প্রকল্পগুলি পরিহার করতে হবে। একটা জেলা এবং জেলা অধীনস্থ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত উন্নয়নটা একজন জেলা প্রশাসক কিন্তু এ ব্যাপারে বিরাট অবদান রাখতে পারেন। তবে সেই ক্ষেত্রে জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি বা অন্যান্য জনপ্রতিনিধি, সংসদ সদস্য, তাদেরকেও যদি নিয়ে একসাথে বসে আলোচনা করে কাজ করা যায়, সেটা আরও বেশি কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি। চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় জড়িত অভিযোগে তার স্বামী নভেল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের আলিপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় শিমুর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পিবিআই জানিয়েছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানায় পিবিআই। হত্যার পর মৃতদেহ ব্রিজের উপর থেকে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। অবিলম্বে উপাচার্য সহ প্রক্টোরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এছাড়া তাদের দাবি আদায়ের ডাক চোখে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থায় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার আবুধাবিতে হামলার বিষয়ে বিদ্রোহী এই গোষ্ঠীর নেতারা বলেছেন, হামলার মধ্যে 5টি ব্যালিস্টিক মিসাইল ও বেশ কয়েকটি ড্রোন ছিল। হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, আবুধাবি ছাড়াও দুবাই বিমানবন্দরে মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়। আবুধাবির মুসাফা এলাকায় একটি তেল শোধনাগার এবং আরব আমিরাতের অন্যান্য স্পর্শকাতক স্থান ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু। আল মাসিরাহ টিভি চ্যানেলে হুথির মুখপাত্র আরও জানান, সশস্ত্র বাহিনী ইয়েমেনি হারিকেন নামে একটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছে। ফুটবল। লিওনেল মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। টানা দ্বিতীয়বারের মতো বায়ার্ন মিউনিক তারকার হাতে এই ট্রফি তুলে দিল ফিফা। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশেষ ট্রফি তুলে দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট। কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে মালয়েশিয়াকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। দলের 6 রানের মধ্যে 2 উইকেট হারানো স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 49 রান তোলে তারা। দুটি করে উইকেট নেয় সুরাইয়া আজমিন এবং রুমানা আহমেদ। জবাবে শামিমা সুলতানার 28 আর মুর্শিদা খাতুনের 14 রানে 8 ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস ও আজিজ পাইপকে পরিশোধিত মূলধন বাড়িয়ে 30 কোটি টাকা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কোম্পানি দুটির পরিশোধিত মূলধন বাড়াতে কী পরিকল্পনা গ্রহণ করা হবে সেই বিষয়েও জানতে চেয়েছে বিএসইসি।
কোম্পানি দুটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। দর্শক পর্বতে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।